হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আপনার অনেক্স বেট অ্যাকাউন্টে যখন রিকোয়েস্ট ফর ডকুমেন্ট এই অপশনটা আসে এবং এই প্রবলেমটা আমাদের সামনে আসে এটা কিভাবে সলভ করবেন তো এটা সলভ করার আগে এটা কেন আসে সেটা আগে বলে নিই আপনি যখন আপনার ডিভাইসে বা আপনার মোবাইল ফোনে একাধিক অনেক্সবেট অ্যাকাউন্ট ওপেন করেন এবং লগ ইন করে রাখেন তখন কিন্তু অনেক্সবেট কোম্পানি এই জিনিসটা বুঝে যায় এবং তারা কিন্তু আপনাকে ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট ফর ডকুমেন্ট এই প্রবলেমটা আপনার কাছে শো করে এবং এই প্রবলেমটা সলভ করার জন্য তারা কিছু নির্দেশনা আমাদের দিয়েছে এবং সেই দিক নির্দেশনা কিন্তু ফলো করলে আমরা ইজিলিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারবো মাত্র কয়েক মিনিটে তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে সর্বপ্রথম অনেক বেড আসতে হবে এখানে এসে আপনার মেনু বাটনে ক্লিক করতে হবে মেনু বাটন থেকে আমাদের চলে যেতে হবে কাস্টমার সাপোর্ট নামের একটা অপশন আছে এই অপশনটাতে কাস্টমার সাপোর্টে আসার পর কন্ট্যাক্ট বাটন দেখেন নিচে এই কন্ট্যাক্ট বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিছু ইমেইল আমাদের সামনে শো করবে সিকিউরিটি ডিপার্টমেন্ট তারপরে জেনারেল ডিপার্টমেন্ট তারপরে আরও অনেক কিছুই আছে তো এখান থেকে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট নামের একটা ইমেইল আছে দেখবেন এই যে এখানে এই ইমেলটাতে আমাদের মেল করতে হবে এই ইমেলটাতে আমাদের মেল করার জন্য এই মেইলে আমাদের ট্যাপ করতে হবে এবং ট্যাপ করলে কিন্তু আমাদের ফোন থেকে আমাদের জিমেল অপশনে নিয়ে যাবে এবং জিমেল থেকে আমাদের কিছু মেসেজ বেড কোম্পানির কাছে পৌঁছাতে হবে এবং পাঠাতে হবে তো এখানে কী এস এম এস পাঠাবেন সেটা হচ্ছে মেইন বিষয় কি এস এম এস এখানে পাঠাবেন আমি আমার ডেসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিয়েছি আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে ওখান থেকে আপনি মেসেজগুলো কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিবেন আমি দেখানোর সুবিধার্থে আমি আমার ফোনের নোটপ্যাড নিয়েছি দেখেন এখানে কিন্তু আমি এখানে কপি করলাম কপি করে আমি নিয়ে চলে যাব কোথায় অনেক যে জিমেল অপশনটাতে আমি ক্লিক করেছি ওই জিমেইল অপশনে নিয়ে যাব তো এখানে জিমেলে আসার পর এখানে আমাকে এটা পেস্ট করে দিতে হবে তো আমি পেস্ট করে দিলাম আর এখানে কোনো তেমন কাজ নাই কিছু চেঞ্জ করতে হবে তো এইখানে যে উপরের লাইনটা আছে এই উপরের লাইনটা আমাদের একবারে সাবজেক্টের জায়গায় বসাতে হবে তো এখান থেকে আমি কাট করলাম কাট করে নিয়ে গিয়ে এখানে সাবজেক্টের জায়গায় জাস্ট এখানে পেস্ট করে দিলাম এখানে ডকুমেন্ট লেখাটা চলে গেছে আমি ডকুমেন্ট লেখাটা এখানে লিখে দিলাম তারপর এখান থেকে ডকুমেন্ট কেটে দিলাম তারপরে এখানে স্পেসটা কমাই দেয় ঠিক আছে এখন দেখেন এখানে কী চেঞ্জ করবেন এখানে দেখেন আমার নাম কিন্তু আমি লিখে দিয়েছি এম ডি নোমান খান এখানে কিন্তু আপনাদের নাম দিতে হবে এখানে যদি আপনাদের নাম না দেন তাহলে কিন্তু অনেক বেড কোম্পানি ভেরিফাই করতে পারবেন আপনাকে এবং আপনি কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন না তো আপনার অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে ওই নামটা এখানে ইউজ করবেন এখন এইখানে আমাদের তিনটা ইনফরমেশন দিতে হবে এবং তিনটা ইনফরমেশন হচ্ছে তিনটা পিকচার তো তিনটা পিকচার দেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাটাচ ফাইল করতে হবে এখানে ট্যাপ করতে হবে দেখেন আমরা যদি এখানে ট্যাপ করি অ্যাটাচ ফাইল নামের একটা অপশন আসতেছে এই অ্যাটাচ ফাইলে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আমাদের ফাইল ম্যানেজার নিয়ে যাবে ফাইল ম্যানেজার নিয়ে আসার পর আমাদের এখান থেকে ছবিটা সিলেক্ট করতে হবে দেখতেই পারছেন ভিউয়ার্স আমি কিন্তু আমার ছবিটা পেয়েছি এবং আমি এখান থেকে এই তিনটা ইমেজ সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমার যে জিমেল অপশন আছে ওই জিমেইল অপশনে নিয়ে যাব। দেখেন এখানে আমি কিভাবে কি দিয়েছি এটা কিন্তু মেইন বিষয় আপনাকে ভেরিফাই করার জন্য আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড দিয়ে কিন্তু এইভাবে ছবি উঠতে হবে বা সেলফি উঠতে হবে ঠিক এইভাবে আপনার যেন এনআইডি কার্ডের সকল ইনফরমেশন ভালোভাবে শো করে সেদিকেও খেয়াল রাখতে হবে তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্টের সাইডে একটা পিকচার উঠাতে হবে এবং ওই পিকচারটা দিতে হবে এবং তৃতীয় নাম্বার যদি দেখি যে আমাদের এনআইডি কার্ডের কিন্তু ব্যাকএন্ডের যে পার্ট আছে ওই পার্টটা আমরা এখানে দিয়েছি তো এভাবে আপনি সম্পূর্ণ করার পর আপনাকে সেন্ট বাটনে ক্লিক করে দিতে হবে তো সেন্ট বাটনে ক্লিক করার জন্য এই যে উপরে এই বাটন আমাদের প্রেস করতে হবে এই বাটনটাতে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের মেইলটা অনেক বেড কোম্পানির কাছে যাবে এবং তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইবে এবং তারা বিভিন্ন ইনফরমেশন চাইবে আমাদের কাছ থেকে আপনারা যারা বোঝেন না রিপ্লাই দিতে পারেন না তারা গুগল ট্রান্সলেট ইউজ করবেন যখন অনেক্সবেড কোম্পানি আপনাকে এসএমএস করবে মেইলে তখন ওই মেইলটা কপি করে আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে ওখানে বাংলাতে আপনি পড়ে নেবেন এবং তারা কি বলতেছে সেটা আবার লিখে আপনার বেড কোম্পানির কাছে প্রদান করবেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন